দর্শক শ্রোতা, দেখুন যে আসলে মানবতার কাজে আমরা নিয়োজিত আছি, মানবতার কাজ আমরা চালাচ্ছি, এরকম ভাবে অসহায় মানুষের পাশে যে সমস্ত মানুষ ব্লাড দিয়ে সহযোগিতা করেন বা সাহায্য করেন, যেটাই বলি না কেন আমরা, আসলে এগুলো হচ্ছে মানবতার কাজ। এই কাজগুলো সবাইকে দ্বারাই সম্ভব হয় না। হয়তো যারা একান্ত যারা এই কাজকে পছন্দ করেন, যারা ভালোবাসেন, হয়তো বা তারাই কিন্তু এই কাজে জড়িত হওয়ার চেষ্টা করেন বা জড়িত হন। দর্শক দেখুন যে আজকে যে এই যে ব্লাডটা টানলাম, এখন ট্রান্সফিউশন করলাম ব্লাডটা, এই ব্লাড যাকে দেওয়া হচ্ছে, যে পেশেন্টকে দেওয়া হচ্ছে, সেই পেশেন্টের ভাতিজা, সেই পেশেন্টের ভাতিজা বলছে যে আমার এ বি পজিটিভ ব্লাড গ্রুপ। অথচ তিনার এ বি পজিটিভ ব্লাড গ্রুপ আজকে আমাদের এখানে অনেক খোঁজাখুঁজি হয়েছে, বাট এই ব্লাডটা পাওয়া যায় না। তাল্লা কি কাম, আমাদের একজন কলিগ ম্যান বলতেছে যে ভাই এ বি পজিটিভ ব্লাড আজ কিন্তু অনেক খোঁজাখুঁজি করছে, এদিক করে আজ কিন্তু খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই, আপনি কি দিবেন? তো সে বলতেছে কি যে আমার নিকটতম আত্মীয় ছাড়া আমি ব্লাড দেব না। দর্শক দেখুন যে অথচ তিনাকে ব্লাড দিয়ে যাচ্ছে একজন অপরিচিত লোক, একজন অপরিচিত মানুষ তিনাকে ব্লাড দিয়ে যাচ্ছে। এই যদি হয় আমাদের মানুষ সেবার কাজ, তাহলে কি করে মানুষ ব্লাড দেবে, কি করে মানুষ মানুষকে সহযোগিতা করবে, এটা কিন্তু বোঝার বিষয়, এটা কিন্তু জানার বিষয়। আসলে এগুলো আমরা সহজে আমরা কাউকে ব্লাড দিতে চাই না, যারা আমি তাদের উদ্দেশ্য কথাটা বলবো যে আপনি আজ ব্লাড দিচ্ছেন না, আপনি আজ ব্লাড দিচ্ছেন না, সহায়তা মানুষকে করছেন না, এমন একটা সময় আপনার আসবে তখন আপনি ব্লাড কিন্তু খুঁজেও পাবেন না, এরকম সময় আপনার আসতে পারে। তাই আসুন, আর নয় আমরা ঘরে বসে থাকি, আর নয় আমরা অসহায় মানুষকে এভাবে মৃত্যুর সাথে পান্দা লড়তে দেখি, আর নয়। অতএব আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষকে ব্লাড দিয়ে সহযোগিতা করি, তাহলে হয়তো একজন মানুষ নতুন জীবন পাবে, নতুন ভাবে সে চলাফেরা করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের কাছে এই ছোট্ট ভিডিও লাল ভালোবাসার উপহারের ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, শেষ করছি, আল্লাহ হাফেজ।